আসমানসমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যক্ত করে আছে আর এ দুটো রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সু উচ্চ মহান